গেলাম ব্রেকের পর, আমার সাথে দেখছেন আপনারা জাস্ট ফিল্মে, আর আমার সাথে কে আছেন আমি বলবো না, আপনারা বলবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, পীযূষা। পীযূষা দুর্দান্ত দুর্দান্ত ফাটিয়ে দিচ্ছে। পীযূষদা যে ধরনের তথ্য দিচ্ছে, যে ধরনের কথা বলছে, মানে চট করে এইসব কথা শুনতে পাওয়া যায় না পীযূষদা। এবার তোমার কাছে যে প্রশ্নটা আসবো, কারণ তুমি যেহেতু খুব খোলাখুলি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছ, অনেকগুলো কথা বলছো, মানে আমাদের আড্ডার ছলে তুমি অনেক কিছু জানিয়ে দিলে, অনেক কিছু বুঝিয়ে দিলে, সেটা হচ্ছে যে সেন্সরের সমস্যা, যেটা ইদানিং এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অন্যতম সমস্যা। মানে একটা ছবি বানানো হচ্ছে, একটা মাতৃগর্ভ থেকে একটা জিনিস যেমন তৈরি হয়, একটা শিশুর যেমন জন্ম হয়, ঠিক তেমনভাবেই একটা পরিচালকের মাথায় সেটা সে কনসিভ করে গল্পটা, এবং তারপরে সে সেই গল্পটাকে নিয়ে তার ছবিটা বানাচ্ছে, একটা স্ক্রিপ্ট থেকে একটা স্ক্রিনিং হচ্ছে। এই টোটাল যে জার্নিটা, এই জার্নিটা তো তার কাছে মানে লেবার পেন সহ্য করার মতোই তো একটা কষ্টকর কাজ। সেক্ষেত্রে তার যখন সন্তানের উপর ছুরিকাছি চালানো হচ্ছে, সেটার কি ঠিক হচ্ছে? কি বলবো, ছবি কষ্ট করে বানিয়ে তারপরে কিছু লোক যারা ওখানে সেন্সর বোর্ডের সদস্য থাকে, তারা ডিসিশন নিয়ে নিলে ছবিটা চলবে না কি চলবে না, অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় সবচেয়ে দেখা উচিত যে আমাদের দেশের অখণ্ডতা কোনো ডিস্টার্ব করছে কি না, আমাদের দেশদ্রোহী মানে যে দেশকে ইয়ে করতে পারছে, তার বেশি কিছু সেন্সর বোর্ডে দেখার ব্যাপারটা নেই। যেমন পাসপোর্টের ক্ষেত্রে যেটা হয় না, যে মানে সে ক্রিমিনাল কি না বা পাসপোর্ট পাবে কি না, মানে থানায় কোনো ডায়েরি আছে কি না, সার্টিফিকেশন মানে না, এ কোনো ক্রিমিনাল কেস নেই, এ নেই, এ দেশের বাইরে যেতে পারে। সেন্সর বোর্ডের ব্যাপারটা তাই হওয়া উচিত যে দেশে অখণ্ডতা, মানে আমরা একটা সার্বভৌম দেশ, গণতন্ত্র দেশ, সেখানে আমাদের যেন জাতি জাতির মধ্যে মতবিরোধ না হয়, মানে যেমনটা তুমি বলছো ন্যাশনাল ইস্যু ছাড়া, হ্যাঁ, আর যে কোনো হিন্দু মুসলিম বা ধর্ম সেন্টিমেন্ট না, তাছাড়া আমার মনে হয় তার তো ক্যাটাগরি আছে, একটা হলে এ আছে, ইউ এ আছে, সব রকম আছে। তো সুতরাং তাই না, আর যদি এই যে উত্তর পাঞ্জাব বা এই দেখা যে ড্রাগ বা অমুক তমুক, তাহলে তো আমি মনে করি টিভি মানে সিনেমা মিডিয়া থেকেও তো সবচেয়ে মানুষের কাছে বেশি পৌঁছচ্ছে টিভি মিডিয়া, প্রত্যেকটা ঘরে ঘরে। তো সেইখানে নিউজে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এই হচ্ছে, ঘুষ খাচ্ছে, নানান এই হচ্ছে, ড্রাগ বলো অঙ্গ, তাই তখন কি লোকে দেখছে না? মিনিস্টারের মানে যে কোনো ব্যাপার নিয়ে আজকে তুমি বলো, ঘুষ খাওয়া থেকে শুরু করে অমুক থেকে শুরু করে কি হচ্ছে না, উলঙ্গ করে দিচ্ছে প্রেস মিডিয়া, সব স্ক্যান্ডালগুলো আছে। তাহলে তখন কি দেশে অখণ্ড মানে মানে আমি মানে তখন কি সেটা নিয়ে কি তারপর থেকে সেন্সার হচ্ছে নাকি? তাই তো, তাই শুধু আমরা কোনো ঘটনাটাকে গল্পের আকারে সাবমিট করতে গেলে আমাদেরই দোষ, আর যারা র জিনিস দেখিয়ে দিচ্ছে নিউজে তখন তারা কি তাহলে ঠিক? তাহলে তা আমরাও তো ওয়ান টাইপ অফ মিডিয়া, ওয়ান টাইপ অফ আমরাও দর্শকদের কাছে কিছু প্রেজেন্ট করছি খবর। তাহলে কি সেন্সর বোর্ডটা থাকা আদৌ মানে যোগ্য? থাকা উচিত, একটা সার্টিফিকেশন, আজকে আমি পাসপোর্টের সার্টিফিকেশন তো পাওয়া দরকার, মানে ব্যাপারটা কোথাও দেখতে হবে। যেমন অনেক নিউজ যেমন কি প্রচার করে না, কোনো যখন হিন্দু মুসলিম রাইট বা অমুক তমুক অনেক গ্রামে ছোটোখাটো কিছু হলে সে দেখবে নিউজ চ্যানেল সেটাকে টেলিকাস্ট করে না, মানে ছোট্ট একটা জিনিস সেটা নিউজ চ্যানেল যে টেলিকাস্ট করে সেটাকে বড় আকার ধারণ করতে পারে, সেটা দেশের পক্ষের অমঙ্গল। কিছু কিছু ব্যাপার যেমন থাকে, আজকে ধরো মানে বর্ডারে যে অনেকগুলো নিউজ হয় সবসময় সেই নিউজগুলো দেশে এসের জন্য নিউজ হয় না, সেটাকে অনেক সময় ইয়ে করে। তো সেটা হচ্ছে দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের ধর্ম নিরপেক্ষতাকে বজিয়ে রাখার জন্য যেটুকু দরকার সেটুকু করলেই আমার মনে হয় মানে যথেষ্ট। দেখো যেমনটা বিদেশি ছবির ক্ষেত্রে হয়, মানে একটা সার্টিফিকেশন থাকে, কিন্তু দেয়ার ইজ নো সেন্সরিং, মানে কোনো ছুরি মানে কোন সেন্সর বোর্ড করে তাতে কাচি চালানো, মানে হ্যাঁ, অ্যাডাল্টের ব্যাপারে যেমন কিছু অদ্ভুত আমার মনে হয়, যে টিভিতে একটা সমগ্র পরিবার নিয়ে আমরা ছেলে ফেলে বোন ফোন টিভি দেখছি, হট করে এমন একটা অ্যাড আসলো, সে অ্যাডটা আমার ছেলেকে পাশে বসিয়ে বা বোন আছে, আমার বাবা মা আছে, তাকে পাশে বসিয়ে আমরা দেখতে বাধ্য হচ্ছি, সে অ্যাডটা দেখার মতন নয়, মানে এত ন্যাকেড বা এত মানে ডায়লগে কথাতে এত ভালগারিটি, হ্যাঁ, তো তখন কেন
সেটাকে ইয়ে করা হচ্ছে না, প্রমোট করা হচ্ছে। তাহলে আমি প্রোগ্রামটা কি দেখতে বসছিলাম, একটা খেলা সব পরিবারে দেখার মতন। আমি কি দেখতে বসছিলাম, একটা সামাজিক একটা সিনেমা দেখতে বসছিলাম হয়তো, বা একটা পারিবারিক সিরিয়াল দেখতে বসছি, হ্যাঁ, বা কোনো যে কোনো জিনিস, মানে যে যে প্রোগ্রামটা দেখতে বসছিলাম সেটা হচ্ছে সমগ্র পরিবারকে নিয়ে দেখার মতন। আমি আমার ছেলে এসে বলে মনে হচ্ছে বাবা মা কেন, সেক্ষেত্রে কেন ভাবার ভাবনা চিন্তা হচ্ছে না, যত দোষ কি আমরা সিনেমা মেকার যে তাদের কি সব দোষ নাকি? তার মানে তুমি বলতে চাইছো একটা সার্টিফিকেশন কমিটি থাক, কিন্তু সেন্সরিং কমিটির দরকার নেই। না, কখনোই না, তাদের দেখার কর্তব্য এটাই। আমাদের দেশ অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতা বজিয়ে রেখে যে কাজটা হবে সেটাকে সার্টিফিকেট দেবে, তার জন্য ক্যাটাগরি ভাগ আছে, এ ইউ এ এইসব আছে, সেগুলো দিই। এবার এ দেখে যা পোষাবে যাবে, তা তো বলে দিয়েছে, তুই এ আছে ভাই তুমি এসো না, বা তুমি দেখো, ইউ এ আছে ভাই তুমি বুঝে না, তুমি কী দেখবে কী দেখবে না, তা তার জন্য তো ক্যাটাগরি ভাগ করে আছে। ঠিক ঠিক, তথ্যটা পেলাম পীযূষদার কাছ থেকে, এই তথ্যটা পেলাম যে কীভাবে একটা সার্টিফিকেশন বা সেন্সারিংটা হওয়া উচিত বলে পীযূষদা মনে করে। আচ্ছা, পীযূষদার কাছে পরবর্তী যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে বিএফজে অ্যাওয়ার্ডস 2005 গ্যারাকলের জন্য, 2010 কেল্লা ফতে কালাকার অ্যাওয়ার্ডস, নীল আকাশের চাঁদনির জন্য আবার কালাকার অ্যাওয়ার্ডস। এই যে সাফল্য, নিরন্তর সাফল্য, এই সাফল্যগুলো তো মেন স্ট্রিম ছবির হাত ধরে। এই মেন স্ট্রিম ছবির দর্শক কারা? তারা কি ওই বাঁকুড়া, বীরভূম বা মফস্বল শহরগুলোর এই সিঙ্গেল স্ক্রিনে দেখা দর্শকরা? আর এদিকে এটা হিউজ মাস, মানে আমি ধরে নিচ্ছি বাংলা ছবির যে দর্শককুল রয়েছে তার মধ্যে 80% হয়তো এরাই, আবার অবশিষ্ট যে 20% লোক রয়েছে, যেমনটা তুমি বললে যে না কুচু দর্শক, এলিট দর্শক, তারা আইনক্সে যান কিন্তু এই ছবিটা চললেও দেখেন না। সেসব দর্শক মাঝে মাঝে লুকিয়ে দেখে। আচ্ছা, লুকিয়ে দেখে। আমার তুলকালাম ছবিটা ছিল মানে পলিটিক্যাল স্যাটায়ার মুভি, মানে হিউজ মুভি, মানে তারা আবার না ওই জনসম্পর্কে বলতে মানে লজ্জা পায় যে এই ছবি আমি দেখি, আমি তুলকালাম দেখে এলাম, এটা বলতে লজ্জা পায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু লোকের সঙ্গে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা হয় আমাদের, বাংলা ছবি, আচ্ছা আচ্ছা, না আমি সে বাঙালি কিন্তু দেখা হয় না, ও কিছুক্ষণ পর দেখি যে হিরোর নাম বলছে, ওই হিরোর সঙ্গে হিরোইনের প্রেম ছিল কিনা সব জানে। আচ্ছা, কিন্তু প্রথমে দেখায় যে আমি মানে ওটাকে মানে ওই মাতৃভাষায় না বলাটা, ইংলিশ বলাটা যেমন একটা ক্রেডিটের ব্যাপার, তেমনি মানে আমাদের বাঙালিদের তো বড় বড়ই স্বভাব এটা, দেখুন দাঁড়ি। কিন্তু যে পরিচালক এই ছবিটা বানাচ্ছেন তিনি এরকম মানে দুর্বোধ্য একটা ছবি বানাচ্ছেন কেন, এটাই পেছনে কারণটা? দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন পরিচালক, এই প্রশ্নটা কিন্তু একদম পরিচালক পীযূষ শাহকে আমার, না না এটা দেখো পরিচালনা জিনিসটা বা পরিচালক জিনিসটা হচ্ছে ড্রিমটাকে সেলিব্রেট করা। সিনেমাটা কি তুমি যেটা ভাবছো সেটাকে সেলিব্রেট করছো, এক একটা মানুষের এক একটা ভাবনা চিন্তা থাকতেই পারে। এবার তার যদি সে ভাবনা চিন্তা সেলিব্রেট করার মতন সামর্থ্য জোগাড় হয়ে যায়, তাহলে সে তার ইচ্ছাটাকে পূরণ করছে। মকবুল ফিদা হুসেনও তো ডিরেকশন হয়েছিল, করেছিল, তার ইচ্ছে ছিল মাধুরীকে নিয়ে ছবি করবে, সে ছবিটা তো দুদিন চলেনি বোধহয়, তার স্বপ্ন সফল হয়েছে। কিন্তু এই যে দুর্বোধ্য ছবিগুলো বানাচ্ছেন, প্রযোজক নির্দেশক বানাচ্ছেন এই দুর্বোধ্য ছবিগুলো, এটা কি কোনোভাবে যে দর্শক বুঝতে পারছে না, যেমন তুমি বললে যে আদৌ বুঝতে পারলো না ছবিটা, কিন্তু এই ছবিটা দেখেছি বলাটার মধ্যে একটা ক্রেডিট রয়েছে, এই এই দর্শক যারা বুঝতে পারছে না, এটা কি দর্শকের ব্যর্থতা না পরিচালকের ব্যর্থতা, কার ব্যর্থতা এখানে? ব্যাপারটা কি হচ্ছে কি, সে ডিম আগে না মুরগি আগে মতো কেস। এইসব ছবির কাটাছেঁড়া করার ক্ষমতা আমার নেই, আর আমি এর মধ্যে ঢুকতে চাই না, কারণ আজকে মিডিয়ার সামনে আমি বলবো, আমাকে নিয়ে বিতর্ক হবে, তারা কিছু বলবে, পীযূষ শাহ কী জানে, ও তো মশলা মুভি বানায় ধুম ধারাক্কা অমুক থমুক, ও কী এই ছবি দিয়ে করবে, তা শুনুন না, দেখেন দেখো ভালো ছবি হচ্ছে তো। আজকে আমি বললাম ঋতুপর্ণ ঘোষের প্রথম দিকে ছবি, আমি তো ফ্যান, আমি মশলা মুভি বানানো সত্ত্বেও ঋতুপর্ণ ঘোষের ফ্যান ছিলাম, আমি এত সুন্দর সুন্দর ছবি হতো। আজকে তপন সিনহার মতো লোক সেলুট, আমি 2005 সালে যে বলছি না বিএফজি অ্যাওয়ার্ড সল্ট লেক স্টেডিয়ামে যখন গ্যারাকল ছবির জন্য, মানে আমি ওটা আমার চিরস্মরণীয় থাকবে, তখন স্টেজে ছিল দুজন প্রবাদ প্রতিম লোক, দিলীপ কুমার আর তপন সিনহা, মানে আমি জীবনে ভুলবো না, মানে ফিল্ম লাইনের মতোই ঘটনা। হ্যাঁ, আজকে তপন সিনহা উনি চলে গিয়েছেন, দিলীপ কুমার আজকে তিনি অসুস্থ বয়সজনিত কারণে,
আচ্ছা লিজেন্ড আমি দুজনকে পেয়েছি, তুমি ভাবো তো মানে ওটা মানে কি বলবো এখনো ভাবলে আমার ইয়ে লাগে। সুতরাং তপন সিনহার ছবি বা এই ছবি, এবার কি হচ্ছে কি দেখো যারা আজকে আমি ঋত্বিক ঘটকের ছবি আমার হয়তো জন্মের আগে উনি করে এখনো একটু ভালো লাগে, যারা দেখবে লিজেন্ড বা ইয়ে তাদের ছবি সত্যি কিছু আছে দেখতে ভালো লাগে। কিছু কিছু মানে সব ছবি কিন্তু সেই মানে পৌঁছাতে পারছে না, না সেই জন্য সেই মানের লোকরা আজীবন থাকে না, তো তাদের নাম ভুলে যায়। অনেক রকমের লোক আসে যে টাকা পেয়ে যায়, হয়তো ফাইন্যান্সার পেয়ে যায়, তারা ভাবে তাদের ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে আর কিছুই হয় না। কিন্তু তার মধ্যে কিন্তু ভালো ছবি কিন্তু এখন তৈরি হচ্ছে, যেমন সৃজিতে কিন্তু কিছু ছবি দেখেছি ভালো। হ্যাঁ আজকে তারপরে এই শিব বসু যে ছবি করছে এখন বেশ সেটা কমার্শিয়ালির মধ্যে একটা মাল্টিপ্লেক্সের টাচ, ভালো ছবি আমি দেখলাম সেদিন। মানে তুমি বলছো যে একটা ব্যালেন্স ফ্যাক্টর সবসময় কাজ করে, ভালো লোক কিন্তু করছে ভাই, মশলাও থাকবে পাশাপাশি আমি আমার যে বক্তব্যটা রাখতে চাইছি সেই বক্তব্যটাও না আমার কোনো না আমি ইন্ডাস্ট্রি দেখো আজকে তুমি বলছো না যে ইংলিশ ছবি বা বাংলা ছবি, আজকে আমি ছবি দেখতে গেছি প্রাক্তন ছবি, সেখানে তো ইংলিশ ছবি হিন্দি ছবি সবাইকে হারমোনি দিয়েছে মাল্টিপ্লেক্স, তার সেল বেশি আমি নিজে দেখেছি, নিজে গিয়ে দেখেছি আমার তো ভালো লাগছে আনন্দ লাগছে, সে ছবিটা আমিও তো প্রডিউসার নই, আমিও তো আমার ঘটনা, কিন্তু যার ছবি একটা বাংলা ছবি তো তোমার চোখে বাংলা ছবি তথা বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা কি? বাংলা ছবি রিসেন্ট কিন্তু অনেক ট্যালেন্টেড ডিরেক্টর এসেছে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, মানে দু একজনের সঙ্গে আমার কথা হয়েছে, এসেছিল ট্যালেন্টেড ছেলে, তারা কিন্তু মানে তাদের তারা একটু মিসগাইডেড এই জন্যই, মানে একটু কি বলছিলাম না যে কিছু কিছু লগ্নিকারক আসছে তাদের শখ পূরণ করতে গিয়ে ওই ডিরেক্টররা মিস ইউটিলাইজেশন হচ্ছে, কারণ তারাও ভাবছে একটা ছবি করবো জীবনে প্রথম বা দ্বিতীয় ছবি, আমি যদি তার উপরে যে কথা বলি যে মানে যদি সেই লগ্নিকারক যদি চলে যায় তাহলে আমার কি হবে, কারণ আমি দেখেছি সেই ছবিগুলো হয়তো নাম পায়নি, ছবিগুলো হয়তো কোনো কারণে প্রচার পায়নি, কারণ ভালো হাউস থেকে হয়নি বলে, কিন্তু সেই ছবিগুলো দেখতে গিয়ে আমি দেখেছি কিন্তু সেন্সেবল লোক ভালো কাজ করেছে সেই ডিরেক্টর, সেই ডিরেক্টরদের আমাদের ঠিক মতন সঠিক গাইড করা উচিত, নার্চার করতে সঠিক ইয়ে করা উচিত, আমার মনে হয় ইন্ডাস্ট্রি খুব ভালো হবে। কিন্তু ওই যে বেনোজল ঢুকে না, যে বেনোজল যে ফিনান্সারগুলো আছে বেনোজল, তারা সব বোঝে সব জানে, হ্যাঁ এসে ওই 80-এর দশকের নিজের ভালোবাসাটাকে টেনে নিয়ে আসে, উমুকে নিয়ে আসে, মার্কেটটা বোঝে না, ভালো ভালো ডিরেক্টরদের প্রতি তারা খবরদারি করে, তাদের ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয়। আমার মনে হয় সেই বেনোজলগুলো একটু শুধরায় তাহলে ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে, কারণ এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো ক্যামেরাম্যান, ভালো ডিরেক্টর, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা কিন্তু লোকজন আছে। তার মানে তুমি বলছো যে বাংলা ছবির ভবিষ্যৎটা উজ্জ্বল, শুধু একটু ফিল্টার করে নেওয়ার দরকার রয়েছে। এবং মানে আরেকটা বলছি, আজকে তুমি দেখো না, তুমি বাংলা ইন্ডাস্ট্রি তো বাঙালি ছেলেই তো বোম্বে এখন কাঁপাচ্ছে। আরেকটা জিনিস ব্যবসায়িকভাবে যেটা হবে সেটা হচ্ছে সিনেমা হলের উন্নতি সাধন করলে এবং ওয়ার্ল্ডওয়াইড যে মার্কেটটা ঠিক মতন ই করতে পারলে আমার মনে হয় বাংলা ছবি আগামী 5 বছরে অনেক দূরে চলে যাবে, এটা আমি বলতে পারি। ধন্যবাদ পীযূষ দা, যেমনটা বললাম পীযূষ দা দারুণ দারুণ কিছু রেসিপি শেয়ার করবে আজকে বাংলা ছবির ব্যাপারে, করলো তাই দারুণ সব রেসিপি শুনলাম। এরকম আরও ভালো ভালো বাংলা ছবির তৈরির এবং বাংলা ছবির ভালো বাংলা ছবি হওয়ার রেসিপি জানতে হলে সঙ্গে থাকতেই হবে জাস্ট ফিল্মির আর আমার সাথে সম্রাটের সাথে, তাই দেখতে থাকুন জাস্ট ফিল্মি, ওনলি অন ধুম মিউজিক।